সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ কারণে এবছর এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করা অনেকটা কঠিন এবং অনিশ্চিত হয়ে পড়েছে। আর তাই শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আগামী 19 জুন রবিবার অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ সকালে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউজটি সবার জানার জন্য এখনই শেয়ার করে দিন। ধন্যবাদ।